হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার সানভি বাবুর ছোটোবেলার ভিডিও, সবার সাথে শেয়ার করলাম। সেই দিনগুলো আসলে মনে পড়ে অনেক। কালকে আমি ভিডিও দিতে পারিনি আপনাদের, আসলে একটু ব্যস্ত ছিলাম, রোজা তো, এই জন্য আজ দিলাম। কিছু মনে করবেন না আপনারা। আমি একটা মুরগি এনে নিয়েছি বাজার থেকে, সেটাই কাটতেছিলাম। রান্না করতে হবে, আর প্রথম রোজার দিন একটু আসলে অনেক মানুষ ব্যস্ত থাকে, সময়ের কারণে অনেক কিছু ভিডিও করতে পারিনি, আর আমার বাচ্চাটাও তো ছোট, এই জন্য অনেক প্রবলেম হয়, এর জন্য আজ ভিডিও আপলোড দিলাম। তা আমি এই নিয়ে নিয়েছি, উস্তা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর মুরগির মাংস রান্না করব, আর ডিম ভোনা করব। আসলে আমার খালাটাও খুব অসুস্থ, সে হাসপাতালে আছে, তাকে একটু ভাত দেওয়া লাগবে, কারণ সে তো অসুস্থ, এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। আর আমার একান্তভাবে উস্তা জিনিসটাই আমার খুব পছন্দের, সেটা এটা ভাজি হোক আর তরকারি হোক, আমার খুবই ভালো লাগে। উস্তা ভাজিটা প্রায় শেষ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলবো। এবার আমি ডিমটা ভেজে নিব, ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, ডিমটা ভোনা করব। আর রোজা রেখে আসলে কিছুই ভালো লাগে না খেতে, আর আমার বাচ্চাটা রোজা, আলহামদুলিল্লাহ সে রোজা রাখে, আগেরবারও সব কয়টা ছিল, এবারও ইনশাল্লাহ রাখবে, আপনারা দোয়া করবেন। তার ডিম হলে আর মাংস হলে কিছুই লাগে না, এই জন্য আমার একটু এগুলো বেশি করা লাগে অন্য তরকারির চেয়ে, কারণ অন্য তরকারি সে পছন্দ করে না, আর আমার আবার মাংস খেতে মানে প্রতিদিন বা এরকম ভালো লাগে না, দেখা যাচ্ছে সপ্তাহে এক থেকে দুই দিন খেলাম এরকম ভালো লাগে, কিন্তু আসলে প্রতিদিন এই জিনিসটা ভালো লাগে না। তারপরেও কিছু করার নাই, করা লাগে, কারণ বাচ্চারা যা চায় তেমনই দেওয়া উচিত, না হলে তো ভাত খাবে না, আর রোজা রেখে আসলে অনেক কষ্ট হয়ে যায়। আর ছোট বয়স থেকেই আমি ওকে রোজা রাখা শিখাইছি, কারণ এটা অভ্যাস রাখা উচিত, এবং আমার ছেলে ছোটোবেলার থেকেই নামাজ পড়ে, এটাও আমার কাছে খুব ভালো লাগে, সে রোজা নামাজ করে,
এটাই আমার কাছে খুব ভালো লাগে। আরও বলে যে আম্মু আমাকে কিন্তু ডাকবা, আমাকে না ডাকলে কিন্তু হবে না, মানে অনেকেই করে, এই জন্য আমিও ডাকি যে আসলে এই অভ্যাসটা থাকা উচিত আমাদের, না হলে দেখা যাচ্ছে বড় হয়ে অনেক কষ্ট হয়ে যায়, অনেকেই রোজা রাখতে পারে না বড় হয়ে, এই জন্য ছোট বয়স থেকে এই রোজা রাখা উচিত। মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংস দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিই, আর মুরগির মাংসতে আলুটা একটু তাড়াতাড়ি দিই, কারণ মাংসটা তো নরম হয়ে যায়, এই জন্য আলুটা গলতে চায় না, এই জন্য হালকা কষিয়েই আমি আলু দিয়ে দিই। আর আমার রান্নাঘরটা আসলে লাইটের খুবই সমস্যা, মানে অনেক অন্ধকার, অনেক সময় লাইট জ্বালিয়ে রান্না করা লাগে, রান্নাঘরটা ছোট হওয়ার কারণে অনেক কিছুই আমি মানে ই করতে পারি না, আর ভিডিও করতে আসলে একটু কষ্ট হয়, কারণ আমি এখনও স্ট্যান্ড কিনিনি, হাতে নিয়ে আমার ভিডিও করা লাগে। অবশ্যই আমি কিনব, আস্তে আস্তে আপনাদের আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো কিছু দিতে পারি, আপনারা দেখে যাতে খুশি হন সেরকম কিছু দেওয়ার চেষ্টা করব। আর ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে, কারণ আমি নতুন ব্লগার, ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। আপনারা লাইক কমেন্টস করবেন, তাহলে আমি বুঝবো আপনারা আমার ভিডিওটা দেখছেন, এবং আমার কোনো ভুল হলে আপনারা এটা বলবেন, এতে আমি কোনো রাগ করব না, কারণ ভুলটা ধরিয়ে দিলে আরও ভালো হয়, তাহলে বুঝতে পারি যে আমার আসলে কোথায় ভুল। আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে, এরপরে আমি বেগুনি ভাজব। আর ভাজা পোড়া আসলে রোজায় না খাই উচিত, তারপরে আসলে মন মানে না, আর যেহেতু বাচ্চাটা রোজা বলতেছে আম্মু কিছু বানাও, কারণ আমি চেয়েছিলাম যে আসলে ভাজা পোড়াটা খাবো না, আর বাচ্চাটা যেহেতু বলতেছে আমি খাবো, এই জন্য আসলে কিছু তৈরি করলাম। আমি বেগুনির বেসনটা আগেই মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই আমি বেগুনি ভেজেছিলাম, তা বেগুনিটা আসলে খুব মজা হয়েছিল, খেয়ে দেখছিলাম মজা হয়েছিল খুবই, কারণ রোজা রেখে আসলে অনেক কিছুই বোঝা যায় না যে কীরকম হবে, নাকি লবণে অনেক সময় সমস্যা হয়, তা সব কিছুই ঠিকঠাক হয়েছিল। আর ও খুব আলুর চপ পছন্দ করে খেতে, এই জন্য আমি 5-6টা আলুর চপ বানিয়েছিলাম, আর ও আলুর চপ মানে পেয়ে খুব খুশি, আর সে বলতেছিল আম্মু শরবত করো, শরবতও করেছিলাম। আসলে এগুলো স্বল্পতার সময়ের জন্য, মানে আমার বাচ্চাটা ছোট, ও খুব জ্বালাচ্ছিল, এই জন্য আমি আসলে ওই সময় ভিডিওটা করতে পারিনি, এদিকে আজানের টাইম হয়ে গেছিলো, এই জন্য আমি ওইগুলো দেখাতে পারিনি, তবে আপনাদের আস্তে আস্তে দেখাবো, ইফতারির টাইমটাও দেখাবো, কিন্তু আমি আসলে পারিনি, সময় অনেক কম ছিল, আজানের টাইমটা হয়ে গিয়েছিলো, এজন্য অনেক কিছুই আসলে ভিডিও করা সম্ভব হয়নি, তবে আস্তে আস্তে আপনাদের এগুলো আমি দিব, যাতে আপনারা দেখে একটু উপভোগ করতে পারেন, ভালো লাগে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটু পেঁয়াজিও ভেজে নিব, এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য যাব, কিন্তু তখন আমি আসলে ভিডিও করিনি, আর এই তো এই আর কি। আসলে প্রতিদিন অনেক কাজই হয়, কিন্তু সব সময় তো আসলে ভিডিও করা সম্ভব হয় না, এই জন্য করাও হয় না। ছোট একটি ব্লগস শেয়ার করলাম, আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। তো এই আর কি।
আল্লাহ পেয়েস সবাই আমার জন্য দোয়া করবেন।